নতুন বছরের শুরুতেই ভোটমুখী ত্রিপুরায় প্রচারে ঝাঁপিয়েছে বিজেপি। বছর ঢুকতেই ফটিকরাই বিধানসভা এলাকায় রাজ্যের জনপ্রিয় নেতা বিপ্লব কুমার দেবের উপস্থিতিতে জনসভা করে শক্তির ট্রেলার দেখালো বিজেপি। সোমবার ঊনকোটি জেলার ফটিকরাই বিধানসভা এলাকার জগন্নাথপুর বাগান বাজারে আসন্ন 2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এক জনসভার আয়োজন করে বিজেপি। দলের তপশিলি জাতি মোর্চা ফটিকরাই মণ্ডলের উদ্যোগে হয় সভা। সেখানে সভার প্রধান বক্তা ছিলেন রাজ্যসভার সাংসদ তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এদিন এলাকার যুব বিধায়ক সুধাংশু দাসের কাজের ভূয়সী প্রশংসা করেন বিপ্লব দেব। সভায় পূর্বতন সরকারকেও নানান ইস্যুতে তীব্র কটাক্ষ করতে ছাড়েননি প্রাক্তন মুখ্যমন্ত্রী। সিপিএম এবং কংগ্রেসের মিতালি নিয়েও এদিন খিল্লি উড়িয়েছেন রাজ্যসভার সাংসদ। এদিনে সভায় বক্তব্য রাখেন মন্ত্রী ভগবান দাসও। বক্তব্য রাখতে গিয়ে বিগত বাম আমলে রাজ্যের মানুষের উপর দলীয় নির্যাতনের কাহিনী তুলে ধরেন তিনি। তিনি পূর্বতন সরকারের উন্নয়ন আর বর্তমানের উন্নয়নের তফাত বুঝিয়েছেন এলাকার সাধারণ মানুষদের। রানীগঞ্জে সাধারণ মানুষের উপর খবরদারি করেছিল, কেনার বাজি করেছিল, তারাও তো জানে না ভয়ঙ্কর। কিন্তু মানুষ একটা আশায় বুক বেঁধেছিল যে আমার একটা প্রধানমন্ত্রী আবাসন যোজনার ঘর হবে, আমার বাড়ির রাস্তাটা ঠিক হবে, আমার বাড়িতে বিশুদ্ধ জলের পানীয় পানীয় জলের ব্যবস্থা হবে। সভায় এইভাবে একটা আশা নিয়ে বামফ্রন্টে বারবার এ রাজ্যে আপনারা আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করেছিলাম, কিন্তু 100% ব্যর্থ সেদিনের বামফ্রন্ট। এদিন সভায় আলোচনা রাখতে গিয়ে এলাকার বিধায়ক সুধাংশু দাস বর্তমান সরকারের আমলে ফটিকরায়ের উন্নয়নের কথা তুলে ধরেন। পাশাপাশি দীর্ঘ বাম আমলে এলাকার মানুষের বঞ্চনা নিয়েও আক্ষেপে সুর উঠে আসে সুধাংশু দাসের জ্বালাময়ী বক্তব্যে। সার্বিক দিকে দায়িত্ব নিয়ে আমরা বলতে পারি 1978 সাল থেকে 2018 সাল 40 বছর কমিউনিস্ট এবং কংগ্রেসের সরকারের উন্নয়ন, আর 18 সাল থেকে আজকে পর্যন্ত আমাদের উন্নয়ন দায়িত্ব নিয়ে নির্দ্বিধায় বলতে পারি 3 গুণ বেশি উন্নয়নমূলক কাজ আমরা আমাদের বিধানসভা কেন্দ্রে আমরা করতেছি। এই জগন্নাথপুর গ্রাম যেখানে দাঁড়িয়ে আমরা সভা করছি, 18 নির্বাচনের আগে জগন্নাথপুর গ্রাম স্পর্শকাতর এলাকা ছিল, সেন্সিটিভ বুথ গোকুলনগর, এখানে আমাদের সভাধিপতি বসে আছেন, এগুলিকে সেন্সিটিভ বুথ বলা হতো। সায়দারপাড়ের কাটাটিল্লা এডিসি এলাকা, বিভিন্ন তপশিলি জাতি এলাকা, এই সমস্ত এলাকাগুলি অতি স্পর্শকাতর এবং স্পর্শকাতর বুথ হিসাবে কমিউনিস্টের সময় এগুলি বিবেচিত ছিল। সভায় দলীয় কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট আর নির্বাচনের আগে এই প্রথম জনসভার মধ্য দিয়ে এদিন শাসক দল নিজেদের অবস্থান বোঝাতে ফটিকরায়ের শক্তির ট্রায়াল রান দেখালো বলেই মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।